লাকুটি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে নমস্কার জানাই। ইতিহাসের শহর বর্ধমানে আজ আমরা এসেছি বর্ধমানে নবহাট 108 মন্দিরে। আজ আপনাদেরকে 108 মন্দিরে এই 108 মন্দির কেন তার কাহিনী জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। চলুন মন্দির দর্শন করতে করতে শুরু করি। সপ্তদশ শতকে রায়গুণাকার ভরতচন্দ্রের 32টি মাজারের অন্যতম ছিল এই নবহাট। একদা প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর কারণে জনমানব শূন্য হয়ে যায় এই নবহাট। এই সময় বর্ধমানে মহারাজা তিলকচন্দ্রের মৃত্যু হয় ও বিধবা মহারানী বিশান কুমারীর সঙ্গে ইংরেজদের চরম বিরোধ বাধে। সেই সময় অর্থাৎ 1788 সালে পরম ভক্তিময়ী রানী স্বপ্না দেশে মহামারী থেকে রক্ষা পান ও এলাকাবাসীকে ঈশ্বরমুখী করে তোলার জন্য এবং তাদের দুঃখ ভোলাতে এই 108 মন্দির প্রতিষ্ঠা করেন রানীমা বিশান কুমারী। মন্দির নির্মাণের কাজ শেষ হয় 1790 সালে। আছে 109টি জপমালার মতো আছে 8টি ও দুই হাড়ের লকেটের মতো একটি মন্দির। বর্তমানে 108 শিব মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্তমানে নবহাট প্রায় 230 বছর আগে বহু অর্থ ব্যয় করে রানীমা বিশান কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন। মহাশিবরাত্রি উপলক্ষে এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে। শ্রাবণ মাসে দুটি বড় দিঘি চারপাশে এই মন্দিরগুলি স্থাপনা করা হয়েছে। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন। বর্ধমান সিউড়ি রোডে অবস্থিত এই নবহাট 108 বর্ধমান স্টেশন হতে 20 মিনিটের পথ। টোটোয় করে 20 টাকা টোটো ভাড়া এবং বর্ধমান উত্তরা বাসস্ট্যান্ড থেকে হাঁটা পথে 5 মিনিটের পথ।
ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন। Thank you.